হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন ভারতের মধ্যে 3 জুলাই 2024 থেকে কিন্তু টেলিকম প্ল্যানের প্রাইসটা অনেকটা বেশি পরিমাণে বেড়ে গেছে। তো এমত অবস্থায় আপনি যদি একজন এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তো এই ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এয়ারটেল কোম্পানির তরফ থেকে যে যে প্ল্যানগুলির মধ্যে আজকের দিনে আপনাকে 5G সার্ভিস প্রোভাইড করা হচ্ছে সেই সকল প্ল্যানগুলি সম্পর্কে আলোচনা করব। নর্মালি এর আগে আপনি যদি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন, আপনার কাছে যদি একটা 5G নেবের হ্যান্ডসেট থাকে, আপনার এরিয়াতে যদি এয়ারটেল 5G অ্যাভেলেবেল হয়ে থাকে, তো আপনি 239 টাকা বা তার উপরে যে কোনো অ্যামাউন্টে রিচার্জ করতে পারতেন এবং আপনাকে আনলিমিটেড 5G প্রোভাইড করা হতো এয়ারটেল কোম্পানির তরফ থেকে। কিন্তু রিসেন্টলি এয়ারটেল কোম্পানির মধ্যে প্রাইস হাইক হয়েছে এবং প্রাইস হাইক করার পর রুলটাকে কিন্তু একদম চেঞ্জ করে দেওয়া হয়েছে। যদিও আজকের দিনেও আপনি আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবেন, তো আজকের দিনে এয়ারটেল কোম্পানির মধ্যে টোটাল 15টা প্ল্যান অ্যাভেলেবেল আছে যার মধ্যে কিন্তু আপনি আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই ঘোষণাটা করে দেওয়া হয়েছে কি যদি আপনি একজন এয়ারটেলের গ্রাহক হন, আপনি যে প্ল্যানটা এখানে রিচার্জ করছেন সেখানে মিনিমাম আপনাকে ডেলি 2GB করে 4G ডেটা বা 2GB-র বেশি 4G ডেটা যদি আপনি পান, তো সেই প্ল্যানটার সাথে আপনি আনলিমিটেড 5G পেয়ে যাবেন। যদি এমন কোনো প্ল্যান আপনি রিচার্জ করেন যেখানে ডেলি 1GB ডেটা বা ডেলি 1.5GB করে ডেটা পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আনলিমিটেড 5G পাবেন না। তো এয়ারটেল কোম্পানির তরফ থেকে এটা বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি একাই আপনাদের বলে দিচ্ছি কি এয়ারটেল কোম্পানির তরফ থেকে 2GB ডেটা, 2GB ডেলি ডেটার বেশি কী প্ল্যান অ্যাভেলেবেল আছে। প্রথম প্ল্যান 379 টাকা, 649 টাকা, 979 টাকা, 1029 টাকা, 3599 টাকা। তো এই সকল যে প্ল্যানগুলো আছে এখানে কিন্তু আপনাকে ডেলি 2GB করে ডেটা দেওয়া হচ্ছে, যেখানে 379 টাকায় আপনাকে এক মাসের জন্য 2GB ডেটা প্রোভাইড করা হচ্ছে। তারই সঙ্গে 649 আপনাকে 56 দিনের জন্য, 979 আপনাকে 84 দিনের জন্য, 1029 আপনাকে 84 দিনের জন্য দেওয়া হচ্ছে। সাথে আপনাকে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে 3 মাসের জন্য, এবং 3599 টাকায় আপনাকে পুরো 365 দিনের জন্য দেওয়া হচ্ছে, যেখানে পুরো 365 দিনের জন্য আপনি আনলিমিটেড 5G কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি একজন এয়ারটেলের গ্রাহক হন তো এই সকল প্ল্যানগুলো এয়ারটেলের মধ্যে অ্যাভেলেবেল আছে, যেখানে আপনি ডেলি 2GB ডেটা পাচ্ছেন এবং আনলিমিটেড 5G পাচ্ছেন। এখন আপনি যদি ডেলি 2GB-র বেশি ডেটা চান, ডেলি 2.5GB করে ডেটা চান, তো সেই প্ল্যানও অ্যাভেলেবেল আছে এয়ারটেল কোম্পানির তরফ থেকে। 409 টাকার প্ল্যান, 429 টাকার প্ল্যান, 1199 টাকার প্ল্যান এবং 3999 টাকার প্ল্যান। তো এই সকল প্ল্যান অ্যাভেলেবেল আছে যেখানে আপনাকে ডেলি 2.5GB করে ডেটা প্রোভাইড করা হচ্ছে, যেখানে 409 টাকার প্ল্যানে আপনাকে 28 দিনের জন্য, সঙ্গে 429 টাকার প্ল্যানে আপনাকে 5 টাকা এক্সট্রা টক টাইম প্রোভাইড করেছে সেজন্য 429 টাকা প্ল্যান, 1199 টাকার প্ল্যানে আপনাকে 84 দিনের জন্য, এবং 2999 টাকায় আপনাকে পুরো 1 বছরের জন্য মেলি ডেলি 2.5GB করে ডেটা উইথ আনলিমিটেড কল, প্রত্যেক দিন 100টা করে SMS এবং আনলিমিটেড 5G প্রোভাইড করা হচ্ছে। যদিও এয়ারটেল কোম্পানির তরফ থেকে 3GB পার ডে ওয়ালে প্ল্যানও অ্যাভেলেবেল আছে। আমি যদি 3GB পার ডে ওয়ালে প্ল্যানের কথা বলি তো এখানে 449, 550, 838 এবং 1798। তো এই সকল যে প্ল্যানগুলো আছে এগুলো কিন্তু ডেলি আপনাকে 3GB করে ডেটা প্রোভাইড করে, যেখানে 449 আপনাকে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়, 549 আপনাকে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়, কিন্তু সঙ্গে আপনাকে 3 মাসের জন্য ডিজনি প্লাস হটস্টার প্রোভাইড করা হয়, 838 আপনাকে 56 দিনের ভ্যালিডিটি দেওয়া হয় এবং 1798 আপনাকে 84 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়, সঙ্গে আপনাকে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন এখানে প্রোভাইড করা হয়। তো এই সকল প্ল্যানের মধ্যেও কিন্তু আপনি আনলিমিটেড 5G পেয়ে যাবেন। তো ওভারঅল আমি যদি কথা বলি, আপনার এরিয়াতে যদি সম্পূর্ণরূপে 5G থাকে তো আমার মতে এমন কোনো প্ল্যানকে আপনি রিচার্জ করুন যেখানে আপনি আনলিমিটেড 5G পাচ্ছেন, যদি আপনার কাছে 5G হ্যান্ডসেট থাকে। কারণ একবার যদি সেটা আপনি রিচার্জ করে নেন তো আপনার ডেটা চিন্তা থাকবে না, আপনি আপনার মোবাইল ফোনে কিন্তু আনলিমিটেড ডেটাটাকে ব্যবহার করতে পারবেন। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।